আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ইয়াসমিনস কিচেন। আজ আপনাদের সাথে শেয়ার করছি সুপার সফট ভ্যানিলা স্পঞ্জ কেকের রেসিপি। একটা পারফেক্ট স্পঞ্জ কেক না হলে ক্রিম দিয়ে যতই সাজানো হোক না কেন, কেক খেতে কিন্তু মোটেই ভালো লাগবে না। চেষ্টা করেছি সহজভাবে দেখাতে, আশা করছি নতুনদের উপকারে আসবে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে ক্লিক করবেন, এতে আমার নতুন ভিডিও নোটিফিকেশন আপনারা সাথে সাথে পেয়ে যাবেন। এবার উপকরণগুলো একবার দেখে নিন। প্রথমে শুকনো উপকরণগুলো একটা স্ট্রেনারের উপরে নিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি সমান করে এক কাপ ময়দা। এবার দিচ্ছি এক চা চামচ বেকিং পাউডার। এবার চেলে নিচ্ছি। এই চেলে নেওয়াটা খুবই ইম্পর্টেন্ট, সম্ভব হলে দুইবার চেলে নেবেন। চালা হয়ে গেছে, ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন এটাকে একপাশে রেখে পরবর্তী স্টেপে চলে যাচ্ছি। শুকনো একটা মিক্সিং বোলে স্বাভাবিক তাপমাত্রার বড় সাইজের চারটা ডিম নিয়েছি। ডিম ছোট হলে আপনারা পাঁচটা নেবেন। প্রথমে খুব সাবধানে কুসুমগুলো আলাদা করে নিচ্ছি। ডিম ফ্রিজে থাকলে অবশ্যই দুই তিন ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে নেবেন। এবার একটা ইলেকট্রিক বিটার দিয়ে সাদা অংশ কিছুক্ষণ বিট করে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি 2/3 কাপ চিনি। 1/3 কাপ দিয়ে দুইবার দিলে 2/3 কাপ হয়ে যাবে। চিনি দুই তিনবারে দিবেন, নেড়ে চেড়ে বিট করবেন এবং চেষ্টা করবেন যাতে চিনিটা গলে মিশে যায়। বিট করতে করতে যখন কালার চেঞ্জ হয়ে এরকম সাদা ক্রিমের মতো হয়ে যাবে এবং একটা অক্ষর লিখলে সাথে সাথে মিশে না যায়, তখনই বুঝবেন ডিম ফোম হয়ে গেছে। এর চাইতে শক্ত ফোম কোনোভাবেই করা যাবে না। এবার ডিমের কুসুমগুলো দিয়ে দিচ্ছি এবং 1/4 কাপ তেল দিয়ে দিচ্ছি। সবশেষে দিচ্ছি 1 চা চামচ ভ্যানিলা এসেন্স। এবার সব কিছু মিশিয়ে নেওয়ার জন্য মাত্র 20 সেকেন্ড বিট করব। এর চেয়ে বেশি বিট করলে ডিমের ফোম নষ্ট হয়ে যাবে। সব কিছু মিশে গেছে, এবার বিটার সরিয়ে নিচ্ছি। এরপর ময়দার মিশ্রণ অল্প অল্প দিয়ে হ্যান্ড হুইস্কের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে কোনোভাবেই তাড়াহুড়ো করা যাবে না, প্রায় 2-3 মিনিটের মতো সময় নিয়ে আলতোভাবে মেশাতে হবে। খেয়াল রাখবেন ডিমের যে ফোম তৈরি করা হয়েছে সেটা যেন কোনোভাবেই নষ্ট না হয়। ডান থেকে বাম এবং বাম থেকে ডান ঘোরানো যাবে না, ফোম নষ্ট হলে কেক সফট এবং স্পঞ্জি হবে না। মোট 3-4 বারে ময়দার মিশ্রণ খুবই আলতোভাবে দিয়ে মেশাতে হবে। মিক্স করা হয়ে গেছে, এবার এই হ্যান্ড হুইস্ক সরিয়ে ফেলছি। এবার একটা স্প্যাচুলা দিয়ে চারপাশ ক্লিন করে নিচ্ছি। এখানে আমি 9 ইঞ্চি সাইজের একটা কেক টিন নিয়েছি, নিচে একটা বেকিং পেপার বিছিয়ে দিচ্ছি। আপনারা যে কোনো সাদা কাগজ দিতে পারেন, তবে তেল দেওয়ার কোনো প্রয়োজন নাই। এবার এতে কেক ব্যাটার ঢেলে দিচ্ছি। সম্পূর্ণ ব্যাটার নেওয়া হয়ে গেছে, এবার 2-3 বার ট্যাপ করে নিচ্ছি। এতে বাতাস বের হয়ে যাবে, কেকের ভিতর বড় বড় ছিদ্র থাকবে না। এখন দেরি না করে সাথে সাথেই বেক করে নিতে হবে। চুলায় একটা বড় প্যানে বালি বিছিয়ে তার উপর একটা স্ট্যান্ড দিয়েছি। এটা 10 মিনিট লো হিটে অলরেডি গরম করে নিয়েছি। খুব সাবধানে কেক টিন বসিয়ে দিলাম। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এবং ঢাকনার ছিদ্রটা টিস্যু দিয়ে বন্ধ করে দিয়েছি এবং চুলার জ্বাল লো থেকে একটু বেশিতে দিয়ে অপেক্ষা করব 40 মিনিট। 40 মিনিট পর ঢাকনা খুলে দেখে নিচ্ছি, একটা কাঠি দিয়ে চেক করে নিচ্ছি। কাঠিটা ক্লিন আসছে, অতএব কেক হয়ে গেছে। এবার কেক বের করে ঢাকনা দিয়ে ঢেকে ঠান্ডা করে নেব।
কেক এখন পুরোপুরি ঠান্ডা। কেকটা বের করে নিচ্ছি, বেকিং পেপারটা সরিয়ে ফেলছি। স্পঞ্জ কেকের বৈশিষ্ট্য হচ্ছে চাপ দিয়ে ধরে ছেড়ে দিলে আবার আগের পর্যায়ে চলে যাবে। এরকম সফট স্পঞ্জি কেক তৈরি করতে চাইলে সবগুলো স্টেপ আপনাদের ফলো করতে হবে। এবার কেক স্লাইস করে কেকের ভিতরটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। মাশাআল্লাহ, খুবই সফট নরম তুলতুলে স্পঞ্জ কেক রেডি। এবং চকলেট স্পঞ্জ কেকের ডিটেলস একটা রেসিপি আমার চ্যানেলেই পাবেন, লিংক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, আপনারা চাইলে দেখে নিতে পারবেন। তাছাড়া আমার চুলায় তৈরি সবগুলো কেকের প্লেলিস্ট চেক করতে পারেন, লিংক আপনারা ডিসক্রিপশন বক্সেই পেয়ে যাবেন। আজ এ পর্যন্তই, ভালো খাবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।